নির্বাচনী সরঞ্জাম বিতরণের খবর জানাতে এবার বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মর্তজা জুয়েল। জুয়েল, নির্বাচনী সরঞ্জাম কখন বিতরণ শুরু হবে, এগুলো কখন কেন্দ্রে পৌঁছাবে? তাসিয়া, আর কিন্তু একদিনেরও কম সময় বাকি রয়েছে ভোট গ্রহণ আরম্ভ হওয়ার যে কার্যক্রমটি, এবং এর লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং এরই ধারাবাহিকতায় আজ সকাল 10টা থেকে দেওয়ার কথা থাকলেও তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই প্রস্তুতি সম্পন্ন করেছেন। প্রতিটি কেন্দ্রের জন্য পৃথক পৃথক করে নির্বাচনী সরঞ্জামাদি রাখা হয়েছে এবং স্ব কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা উপজেলা পরিষদ কার্যালয়ে সকাল থেকে অবস্থান করছেন এবং তাদের সঙ্গে পুলিশ এবং আনসার রয়েছেন। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এই নির্বাচনী সরঞ্জামাদিগুলো কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। এখানকার যারা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা রিটার্নিং কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে অল্প কিছুক্ষণের মধ্যেই এই সরঞ্জামাদিগুলো সরবরাহ করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, আপনি দেখতে পাচ্ছেন, এছাড়া রয়েছে অমোচনীয় কালি কলম সহ বিভিন্ন ধরনের 22 ধরনের নির্বাচনী সরঞ্জাম। মূলত নির্বাচন কমিশনের কেন্দ্রীয় যে ঘোষণা সেটি অনুযায়ী স্বচ্ছ ব্যালট বাক্স, দুঃখিত, ব্যালট পেপার, সেটি কিন্তু সরবরাহ করা হবে আগামীকাল সকাল থেকে। এর বাইরে শুধুমাত্র ব্যালট পেপার ছাড়া যত ধরনের নির্বাচনী সরঞ্জামাদি রয়েছে সেগুলো আজকের মধ্যেই বরিশাল জেলার 800-এর অধিক কেন্দ্রে সরবরাহ করা হবে এবং প্রতিটি বুথের জন্য একটি করে ব্যালট বাক্স সরবরাহ করা হচ্ছে এবং একটি বুথে অতিরিক্ত একটি করে ব্যালট বাক্স থাকবে। যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে তারা সেটি পরিবর্তন করবেন। এর বাইরে কিন্তু আজ বিএনপির ডাকা অবরোধ চলছে, ইতিপূর্বে কিন্তু কয়েক দফা হরতাল অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করলেও শনিবারে কিন্তু এই প্রথম বিএনপির অবরোধ আমরা দেখতে পাচ্ছি। সরকারি যে ছুটির দিন রয়েছে এর বাইরে ভোটকে কেন্দ্র করে কিন্তু অনেক ব্যবসা প্রতিষ্ঠান কার্যক্রম সরকারি বন্ধের দিন উপলক্ষে কিন্তু শিথিল রয়েছে, তবে সড়কে কিন্তু গণপরিবহন চলাচল রয়েছে দূরপাল্লার এবং স্থানীয় অভ্যন্তরীণ রুটে সকল ধরনের যানবাহন এবং লঞ্চ সকাল থেকে কিন্তু নিজ নিজ গন্তব্যে বিরতিহীনভাবে ছেড়ে যাচ্ছে। তাহলে এই ছিল আসলে বরিশাল থেকে নির্বাচনী সরঞ্জামাদি সরবরাহ এবং বিএনপি ডাকা অবরোধের আজকের এখনকার পর্যন্ত তথ্য। নির্বাচনী সরঞ্জাম বিতরণের খবর জানাতে এবার বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মর্তজা জুয়েল। জুয়েল, নির্বাচনী সরঞ্জাম কখন বিতরণ শুরু হবে, এগুলো কখন কেন্দ্রে পৌঁছাবে? তাসিয়া, আর কিন্তু একদিনেরও কম সময় বাকি রয়েছে ভোট গ্রহণ আরম্ভ হওয়ার যে কার্যক্রমটি, এবং এর লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং এরই ধারাবাহিকতায় আজ সকাল 10টা থেকে দেওয়ার কথা থাকলেও তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই প্রস্তুতি সম্পন্ন করেছেন। প্রতিটি কেন্দ্রের জন্য পৃথক পৃথক করে নির্বাচনী সরঞ্জামাদি রাখা হয়েছে এবং স্ব কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা উপজেলা পরিষদ কার্যালয়ে সকাল থেকে অবস্থান করছেন এবং তাদের সঙ্গে পুলিশ এবং আনসার রয়েছেন। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এই নির্বাচনী সরঞ্জামাদিগুলো কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। এখানকার যারা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা রিটার্নিং কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে অল্প কিছুক্ষণের মধ্যেই এই সরঞ্জামাদিগুলো সরবরাহ করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, আপনি দেখতে পাচ্ছেন, এছাড়া রয়েছে অমোচনীয় কালি কলম সহ বিভিন্ন ধরনের 22 ধরনের নির্বাচনী সরঞ্জাম। মূলত নির্বাচন কমিশনের কেন্দ্রীয় যে ঘোষণা সেটি অনুযায়ী স্বচ্ছ ব্যালট বাক্স, দুঃখিত, ব্যালট পেপার, সেটি কিন্তু সরবরাহ করা হবে আগামীকাল সকাল থেকে। এর বাইরে শুধুমাত্র ব্যালট পেপার ছাড়া যত ধরনের নির্বাচনী সরঞ্জামাদি রয়েছে সেগুলো আজকের মধ্যেই বরিশাল জেলার 800-এর অধিক কেন্দ্রে সরবরাহ করা হবে এবং প্রতিটি বুথের জন্য একটি করে ব্যালট বাক্স সরবরাহ করা হচ্ছে এবং একটি বুথে অতিরিক্ত একটি করে ব্যালট বাক্স থাকবে। যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে তারা সেটি পরিবর্তন করবেন। এর বাইরে কিন্তু আজ বিএনপির ডাকা অবরোধ চলছে, ইতিপূর্বে কিন্তু কয়েক দফা হরতাল অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করলেও শনিবারে কিন্তু এই প্রথম বিএনপির অবরোধ আমরা দেখতে পাচ্ছি। সরকারি যে ছুটির দিন রয়েছে এর বাইরে ভোটকে কেন্দ্র করে কিন্তু অনেক ব্যবসা প্রতিষ্ঠান কার্যক্রম সরকারি বন্ধের দিন উপলক্ষে কিন্তু শিথিল রয়েছে, তবে সড়কে কিন্তু গণপরিবহন চলাচল রয়েছে দূরপাল্লার এবং স্থানীয় অভ্যন্তরীণ রুটে সকল ধরনের যানবাহন এবং লঞ্চ সকাল থেকে কিন্তু নিজ নিজ গন্তব্যে বিরতিহীনভাবে ছেড়ে যাচ্ছে। তাহলে এই ছিল আসলে বরিশাল থেকে নির্বাচনী সরঞ্জামাদি সরবরাহ এবং বিএনপি ডাকা অবরোধের আজকের এখনকার পর্যন্ত তথ্য।